আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে নতুন মুরগি যখন আমরা কিনে আনি, দেশি মুরগিগুলো, তখন তারা কিভাবে ঘর চিনবে এবং ঘরে খুব সহজেই ফিরে আসবে। তো এই যে দেখেন, আমি দুইটা নতুন মুরগি কিনে এনেছিলাম এবং এনে 2 দিন বেঁধে রেখেছি। তো তারপরে ওরা যে ঘরে থাকতো এবং খাবার দিতাম, এতে করে এই জায়গাটার মধ্যে আমি তখন রশিটা খুলে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে ওরা হাঁটাহাঁটি করতো, আমি খাবার দিতাম, সেই খাবারগুলো খাতো। এই যে দেখেন, আমার মুরগিটা কিন্তু উপরে উঠে গেছে। একটু একটু ভয় হচ্ছে যে চলে যাবে কি না, কিন্তু চলে যাবে না, ও আসবে। কারণ এখানে ওর সুন্দর একটা ঘর রেখেছি থাকার জন্য এবং খাবার পানি এগুলো সব কিছু এখানে রেখেছি। তো আমরা সাধারণত যখন মুরগি কিনি এই ভয়টাই থাকে। তো আমি সেই কথাটাই আপনাদের সামনে শেয়ার করব। আর এখানে দেখেন, আমি মটকার মধ্যে আমার সেই আগের মাছগুলো রেখেছিলাম। তো মাছগুলো এর মধ্যে রাখার কারণ হচ্ছে এটার ভিতর অনেক বেশি পানি ধরে, তার জন্য এখানে মাছগুলো আমি রেখেছি। তো মাছগুলোকে, হ্যাঁ, ওই খাবার দিতে এসেছিল আমার সাথে সাথে। তো আমার নতুন মুরগি কিন্তু এখন আর মানে বাইরে যায়, কিন্তু চলে আসে, সন্ধ্যা হলে চলে আসে আর এই রাতা মুরগির সাথে থাকে এবং অন্য অন্য জায়গায় ঘুরে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ও হারিয়ে যাবে, চলে যাবে, কিন্তু চলে যাবে না। কারণ হচ্ছে ওর, ওকে আমি 2 দিন বেঁধে রেখেছি এবং খাবার পানি দিয়েছি, ওকে বুঝতে দিয়েছি এটা তোমার ঘর, এখানে তুমি থাকবা। মানে এভাবে 2 রাত আপনারা 2-3 রাত এভাবে আটকিয়ে রাখবেন এবং খাবার পানি দিবেন, প্রয়োজন হলে বড় একটা লম্বা রশি দিয়ে পার সাথে বেঁধে, তারপর ওই জায়গাটায় বেঁধে দিবেন যেখানে ওই থাকে সবসময় রাতে ঘুমায়। ওই জায়গাটা ওই পাশটা চিনবে, তারপর উপরে উঠবে, তারপর চিনবে। এভাবে চিনলে আপনার মুরগিগুলো পরবর্তীতে যখন ছাড়বেন তখন আর হারিয়ে যাবে না এবং চলেও যাবে না, আপনার শিকারি হয়ে যাবে। তো এভাবেই নতুন মুরগিগুলোকে শিকারি বানাতে হয় আর কি। 2-1 দিন রশি দিয়ে বেঁধে তারপর খাবার পানি দিলে ওরা বুঝে যায় যে এটা ওদের ঘর, এখানে ওদের থাকতে হবে, আসতে হবে। তো বাইরে যায়, উড়ে গিয়েছিল, তারপর আবার সন্ধ্যা হয়েছে মতন উড়ে চলে আসছে। কিন্তু আপনারা কি করবেন যখন ছাড়বেন, দরকার আজকে প্রথম ছাড়ছেন, ওই দিন আপনি একটু খেয়াল রাখবেন মুরগিগুলো কোথায় যায়। যদি ধরেন বেশি দূরে চলে যায়, আপনি একটু ধাওয়া মেরে আপনার বাড়ির কাছে রাখার চেষ্টা করবেন। এবং যখন আসরের আজান দিয়ে দিবে তখন সন্ধ্যা হওয়ার আগে আগে আপনার অন্য মুরগি দেখবেন ঘরে আছে, কিন্তু ওই আসে নাই, তখন আপনি একটু খোঁজ নেবেন যে কোথায় আছে। আপনি ওই মুরগিটাকে দূরে দেখলে আপনার একটু ধাওয়া দিয়ে আপনার বাড়ির কাছে রাখবেন। তাহলে কি হবে, অন্য মুরগিগুলো যখন ঘরে ফিরবে তখন ওই দেখা দেখি ওই কিন্তু ঘরে ফিরে যাবে। তো আমি কিন্তু এটাই করেছিলাম। আমার রাতা মুরগিটা চলে আসছিল আগে, কিন্তু এই মুরগিগুলো তখন আসছিল না, তখন ভিতরে একটু ভয় হয়েছিল। তারপর খুঁজে দেখি অন্য পাশের বাসার খোপের এই পাশে ওই পাশে, তখন আমি কি করছি, একটু ধাওয়া মেরে আমাদের বাসার এদিকে নিয়ে আসছি, যাতে করে ওই আবার দেখে চিনে। তারপর আমি আনার পরে আমার এই রাতা মুরগিটা আবার নেমে ওদের সাথে ক্রসিং করেছিল, তারপরে হচ্ছে ওদেরকে দেখেছে, দেখিয়ে আবার ঘরে ফিরছে। তারপর ওরা আবার নতুন মুরগিগুলো এভাবে উড়াল দিয়ে ঘরে ফিরছে। তো এভাবে ঘর চিনাতে হয়, খুব সহজ। আপনারা যখন ছেড়ে মুরগি পালবেন তখন এভাবে ওদেরকে ঘর চিনাবেন। আর মুরগি, দেশি মুরগি ছেড়ে পালার ভালো, কিন্তু কারণ হচ্ছে এতে খাবারের খরচটা কমে যায়। আর দেশি মুরগি যদি আপনারা ছেড়ে পালেন, ওরা কিন্তু সবুজ শাক পাতা বেশি বেশি খেতে পারবে, আমরা সবসময় ওদেরকে খেয়াল করে দিতে পারি না। তো ওর যেটা প্রয়োজন তখন ওরা সেগুলো খুঁজে খুঁজে খেতে পারে, পোকামাকড়। তো পোকামাকড় বিশেষ করে আমরা তো এগুলো দিতে পারি না, এগুলো ওরা খুঁজে খুঁজে খায়। তো এখন শুধু আমার মুরগিটাকে দিয়েছিল গম, গমের সাথে হালকা খুঁত আছে, কিন্তু ওই খুঁতটা খেতে চায় না, শুধু গমটাই খায়। আর এই খাবারটা খেয়ে ওই এবং ওর সাথে যে আরেকটা সাদা মুরগি আছে, ওরা দুজন, এই দেখেন গাছের ডালে উঠে গেছে, ইয়ের ডালে, এই যে এইখানে একটা ডাল আছে সেই ডালটায় উঠে, তারপরে ওই পাশে একটা ছাদ আছে, তো ওই ছাদটায় ওরা চলে যাবে। তো আমি প্রথম প্রথম ভয় পেয়েছিলাম চলে যায় কিনা, কিন্তু এখন আর ভয় লাগে না, কারণ হচ্ছে ওরা ওই মুরগির মতন পোষ মেনে গেছে। তো এখন আমার আরও বেশি ভালো হলো। আর এই মুরগিগুলো আর কিছুদিন গেলেই ডিম পারবে, কারণ হচ্ছে ওদের লক্ষণ আছে আমি দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ওরা সবুজ পাতাগুলো, দেখেন ওই মুরগিটাও কিন্তু এরকম সবুজ পাতা খেত, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা গাছের পাতাগুলো খেত, যে মুরগিটা কুচে বসেছে। আমার ওই সাদা মুরগিটা দেখেন কত দূর গেছে গা উড়াল দিয়ে। তো ওইখানে কিছু আছে, সবুজ সবুজ পাতা পুতো আছে, ওগুলো ওরা খায়, পছন্দ করে। তো এখন এই মুরগিটা দেখেন, লাল মুরগিটা কিন্তু চাচ্ছে ওই জায়গাটায় যেতে।
তো দেখেন লাল মুরগিটা কিন্তু অনেক বড় একটা জাতের মুরগি, কত বড় শরীরটা দেখলে বোঝা যায়। আর এটাও পিওর দেশি। আর আমার আরেকটা পুরো 100% দেশি আছে, সেটা হচ্ছে পাগুলো দেখলে পুরো বুঝাবেন যেটা কুঁজে বসেছে, আমি আরেকদিন আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো দেখেন আমার লাল মুরগিটা প্রথমে এই ডালটায় উঠলো, ওঠার পরে ওয়ও কিন্তু ওই জায়গাটায় যাওয়ার টার্গেট করতেছে। তো এখন দেখেন লাভ দিবে, একটু পরেই লাভ দিয়ে দিবে। তো ওই জায়গাটায় যে কি করবে, কিছুক্ষণ ওরা পাতাপাতি খাবে, তারপরে আবার চলে যাবে অন্য জায়গায়, গ্রামে চলে যাবে। তো গ্রামের মধ্যে অনেক অনেক আছে, মুরগি মোরগ এগুলো আছে, তাদের সাথে মিশে এই যে দেখেন ওরে চলে গেল। তো যখন শীতকাল আসে তখন আবার একটু ভয় আছে, গ্রামের মুরগির যখন ঠান্ডা লাগে তখন আমাদের মুরগিগুলো ঠান্ডা লাগবে, কারণ একটা মুরগি ঠান্ডা লাগলে ওই খাবারগুলো বা একসাথে মেশা মিশি হলে তারপরে ঠান্ডা লেগে যায়। তো ওই সময়টা একটু খেয়াল করে রাখতে হবে। আর এখানে দেখছেন আমার লেবু গাছটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে, এইবার দেখি ফুল দেয় কি না। তো গাছের পাতা হয়েছে অনেক সবুজ আর অনেক সুন্দর। আমি গ্রামে আসার পরে কোনো লেবু পাই নাই এই গাছ থেকে। আর এটা হচ্ছে দেখেন ধুন্দুল গাছের ফুল, আর এই ফুলে কিন্তু ফল ধরে, সেটা দেখার একটা উপায় আছে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এটা একটু বাঁকা কলে দেখাবেন, এখানে একটু লম্বা একটা অংশ আর ওইটার মাথায় একটা ফুল, আর ওইটার মধ্যেই ধুন্দুলটা হয়। আর হচ্ছে এইখানটায় দেখাচ্ছি, এখানে আমি মরিচ গাছের চারা লাগিয়েছিলাম। তো দেখেন বৃষ্টির কারণে এই পানিগুলো সব চলে গেছে। আর এগুলো হচ্ছে কাঁঠাল গাছের চারা রোপণ করেছি, অনেক মিষ্টি এই কাঁঠাল গাছের যে কাঁঠালটা হয়েছিল, তো তার জন্য এই গাছগুলো লাগিয়েছি। কখনো যদি লাগানো সম্ভব হয় জমি নিয়ে পুঁতে দেবো। আর হ্যাঁ দেখেন এটা কি, আমার গাছে যে একটা কমলা ছিল সেই কমলাটাও পড়ে গেছে, আর এটা কিন্তু পেকে পড়ে গেছে, মানে এটা পেকে গেছে পুরোপুরি, গাছটাও পুরো ঝরে গেছে, পাতাগুলো গাছ থেকে শূন্য হয়ে যাচ্ছে। এই যে এইখানটায় আছিল, আর এই পাশটায় আমি তুলসী গাছ লাগিয়েছি, আর এই গাছগুলো কিন্তু উপকারী গাছ। আর দেখেন আমার মরিচ গাছে মরিচ আছে একটা, আরও বেশ কিছু মরিচ ছিল খেয়ে ফেলেছি এই আমড়া গাছটায়। আর কি সার দেওয়ার কারণে আমড়া গাছটা কেমন জানি হয়ে গেল, মানে আমড়াগুলো ঝরে যাচ্ছে, গাছটাও নাকি মারা যায়, একটু ভয়ের মধ্যে আছি। আর এই মাছটাকে একটু খাবার দিতে হবে, এখন আমি একটু খাবার দিয়ে দিই। এটা হচ্ছে ভুট্টা, যে ভাঙ্গালে যে একটা পাউডার হয় ওই পাউডারটা, তো আমি এটা মাছকে দিয়েছি। অনেক সময় আমি মাছকে আটাটা গুলিয়ে তারপর ছোটো ছোটো করে দেই, ওরা খায়। তো আমাদের বুড়িও মাছকে খাবার দিতে চলে আসে, তো ওকে যখন জিজ্ঞেস করি তুমি এত খাবার কেন দিয়েছ, তখন ওই বলতাছে এই শোনো তুমি খাবার দিছো কে, তো খাবার দিম অনেক বড় হয়ে আদিম ডিম পারবে। আমি জিজ্ঞেস করলাম, বললে ডিম পারবে, অনেক বড় ডিম, তুমি খাবা না, তুমি অনেক দুষ্টু, এই শোনো তুমি অনেক দুষ্টু, তুমি খাবার দিও না। খাবার দিও না, দিও না, দিও না, এই খেয়ে ডিম পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।